হজরত শাহজালাল বিমানবন্দরে কামলা বলে গালি দেওয়ায় এক প্রবাসীর ক্ষোভ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী শ্রমিককে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য যোগ্যতাহীন বালের কামলা বলায় চরম ক্ষোভ কাজ করছে প্রবাসী শ্রমিকদের মাঝে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসে ওই অভিযুক্ত আনসার সদস্যের বিচার ও বহিষ্কারের দাবি তুলেছেন। গত শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন প্রবাসী শ্রমিকের ব্যাগ রাখা নিয়ে বিতর্কের এক পর্যায়ে ওই আনসার সদস্য প্রবাসীকে বালের কামলা বলে গালি দেয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে প্রবাসী শ্রমিকরা লাইভে এসে এর চরম ক্ষোভ প্রকাশ করেছে। তুফাইল আহমেদ সাইফ নামে এক সৌদি প্রবাসী ফেসবুক লাইভে এসে বলেন, ওই আনসার সদস্যের ব্যবহারে আমি চরম মর্মাহত। বড় কষ্ট হচ্ছে আমাদের, যাদের বিনিময়ে হাজার হাজার মার্কিন ডলার দেশে রেমিটেন্সে যোগ হচ্ছে, তাদের বালের কামলা বলে গালি দেওয়া হচ্ছে। যে দেশে পর্যাপ্ত চাকরি নেই, খাদ্য নেই, তারা বিদেশে এসে নিজেদের দেশ, জাতি ও পরিবারের জন্য কাজ করছে, আর তারাই হচ্ছে কামলা। তিনি এই সময় বলেন, আমি একজন অনার্স পড়ুয়া ছেলে, আমি দেশে চাকরির জন্য হন্য হয়ে ঘুরিয়েছি, অন্য কষ্ট করে চাকরি পাইনি, অথচ আমি বিদেশে এসে কামলা হয়ে গেলাম। আমি তো বাংলাদেশের নাগরিক, সরকার আমাকে কী দিয়েছে? আমি যেখানে চাকরির জন্য গিয়েছি, আমার কাছে টাকা চাইছে, টাকা হলে চাকরি হবে। যে ভাইটিকে কামলা বলে গালি দিয়েছে, এ গালি আমাদের লক্ষ লক্ষ প্রবাসীদের উপর এসে পড়েছে। আমরা অত্যন্ত ব্যথিত। সামাজিক মাধ্যমে ফেসবুক, টুইটার ও ইউটিউবে অনেকে এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেছে। তারা অভিযুক্ত ওই পুলিশ ও আনসার সদস্যের বিচার দাবি করেছে। অনেকে বলছে, রক্ত পানি করা অর্থ আমরা দেশে পাঠাই, আর সেই টাকায় বেতনভুক্ত কর্মচারীদের কাছ থেকে এরকম ঔদ্ধত্যপূর্ণ ও অসংলগ্ন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু এই দুইজনের নয়, বিমানবন্দরে প্রায়ই এমন নিগ্রহের শিকার হন এরকম আমাদের রেমিটেন্স যোদ্ধারা। আপনার কি মনে হয়, এই কাজটা যে তারা করেছে, এটা কি ঠিক করেছে? আপনাদের মন্তব্য অবশ্যই আশা করছি। আমরা আশা করি সরকার এদের বিরুদ্ধে খুব দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।